হ্যাঁ দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। তো এই যে এই ফার্মে আসলাম ভিজিট করতে, তো এখানে দেশি আর ক্রস ব্রিডেরই কাজ চলছে, তো সেই ব্যাপারে যদি একটু দর্শকদের খুলে বলেন যে কিভাবে এই দেশি এবং ক্রস ব্রিডের উপর কাজ করছেন, বা এই যে আপনি যে ফার্মারের কাছে নিয়ে এসেছেন সেই ফার্মার একটু পরিচয় দিয়ে আমরা শুরু করতে চাই। আসলে আপনার প্রথম যে ভিডিওটা আপনার দেওয়া হয়েছিল তার সঙ্গে দাদার সাথে যোগাযোগ আমার, তারা আমার কাছ থেকে কিছু ক্রস ব্রিডের ছাগল, কিছু পিওর ব্রিডের ছাগল নিয়ে চালু করেছে। তো বর্তমানে মানে দাদার সাথে কি সম্পর্ক, দাদাকে আমি কতটা হেল্প করছি, বা দাদার ফার্মটা এখন বর্তমানে কেমন চলছে, তো এই বিষয়টা দাদাই সবচেয়ে ভালো বলতে পারবে কি। ওই জন্যই আপনাকে এখানে নিয়ে আসা যে কীভাবে অ্যাকচুয়ালি ফার্মটা চলছে। কটা দিয়ে শুরু করেছিলেন আপনি? আমি প্রথমে 21টা দিয়ে শুরু করেছি, দাদার থেকে ছাগল নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে। আগে থেকে প্ল্যান করেছিলাম করার জন্য, সেইভাবে প্রস্তুতি নিয়ে আমি সেট করেছি। করার পর জায়গাটা তৈরি করে একজন দাদার খোঁজ পেলাম ইউটিউবে, খোঁজ পাওয়ার পর দাদার কাছে চলে গেলাম, গিয়ে সেখান থেকে পছন্দ আমি না সেট সব কিছু আমি ইউটিউব থেকেই করেছি, কোথাও জানি এখনও পর্যন্ত কারো কাছে কোনো পরামর্শ নিইনি। মানে অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম? হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্ম। এই যে ছাগলের ক্রস ব্রিড নিয়ে কাজ করার মাথায় যে প্ল্যানটা কেন আসলো যদি একটু দর্শকদের খুলে বলেন? কারণ দর্শকরা অনেকেই বলে যে ক্রস ব্রিড এবং পিওর ব্রিডের মধ্যে অনেক পার্থক্য এবং কাজ করার অভিজ্ঞতাও আলাদা, তো দর্শকদের কি যে প্ল্যানটা আসলো কেন এই যে ক্রস ব্রিডের? ক্রস ব্রিড বলতে পিওর ব্রিডটা হচ্ছে করতে গেলে এখন আমাকে প্রথমে হাইফাই দিকে যেতে হবে, আর প্রথম আমার শেখার সময় এটা, সেই জন্য হাইফাই থেকে শুরু করিনি। আর ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করলে পরে সেটা ছোটো প্রজাতি থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে ছোটো যা মানে ওজনে কম হবে, সব থেকে ছোটো হবে, আর সেটা আমরা ছোটোবেলা থেকে দেখেও আসছি। সেই জন্য একদম ছোটো আর খুব বড়তে না গিয়ে আমি মাঝারি ধরনের ক্রস ব্রিড থেকে শুরু করেছি। হ্যাঁ দাদা, এই যে ক্রস ব্রিড মার্কেট গেলে কেমন আছে, কী মনে করছেন যে এই যে করছেন যে মার্কেটটা কেমন আছে, দেশির পরপরই কি এর মার্কেট? দেশির পরপরই ক্রস ব্রিডের মার্কেটটা লোকালে পাওয়া যাবে, এটা লোকালে এটা ক্রস ব্রিড আর দেশির মতনই মার্কেট হয়ে যাবে, বিক্রি হবে। কিন্তু যদি হাইব্রিড নিয়ে করেছি তখন একটু অসুবিধা হতে পারে, মার্কেট করতে আমার টাইম লাগবে। যেমন হাইব্রিডের ক্ষেত্রে কি হয়, আমরা দীর্ঘদিন ধরে আমরা অনেক প্রতিবেদন করেছি অনেক ফার্মে, তো সেক্ষেত্রে কি হয় যে একটা সিজন যেমন কুরবানি, পুজো, জামাই ষষ্ঠী ছাড়া কিন্তু এই পিওর ব্রিডটা সেইভাবে কিন্তু মাংসের জন্য চলে না, চলে না। আর এনি টাইম চালানো যায় এই ক্রস ব্রিড বা দেশি দিয়ে এনি টাইম চালানো যায়। খাবার আমি এখন শুকনো খাবারই খাওয়াচ্ছি, খড় আছে, খড়ের সঙ্গে ভুট্টা গুঁড়ো, তারপর ডালের গুঁড়ো, ম্যাশ আছে, তারপর ছোলার ডাল, গুড়, এই সব কিছু দিয়ে মিশিয়ে 6-7টা আইটেম মিশিয়ে দিচ্ছি, সুন্দরভাবে খাচ্ছে এরা। সুকেন্দার কাছ থেকে যখন ছাগল নিয়ে আসেন, হ্যাঁ, এনে যে অভিজ্ঞতাটা দর্শকদের একটু জানান যে ছাগল আনার পরে একটা ফার্ম থেকে আরেকটা ফার্মে আনার পরে যে পরিস্থিতিতে থাকে মানে ছাগলটা, সেই পরিস্থিতির একটু যদি দর্শকদের জানান। হ্যাঁ, আমি হঠাৎ করে 20টা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমার ছাগল প্রথমে অসুস্থ হয়ে পড়ে, তখন ভাবলাম যে 20টা নিয়ে আসা হয়তো শুধু আমার পক্ষে আনাটার ভুল হয়েছে। প্রথমে একটা আনার পরেই অসুস্থ হয়ে পড়ে ছাগল, এক মাস মতো খুব জোর, আমি সেগুলোকে ডাক্তারের পরামর্শ নিয়ে আর যেখান থেকে আমি ছাগল নিয়ে এসেছি আমাকে সম্পূর্ণ গাইড করেছে যে, হ্যাঁ সুকেন্দ্র আমাকে সম্পূর্ণ গাইড করেছে যে কখন কী অসুখ করলে কী ওষুধটা নিয়ে আসতে হবে, সেই সঙ্গে করেছি। করার পর এক মাস মতো সঙ্গে একটু লড়াই করতে হয়েছে, তারপর ছাগলটা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যাওয়ার পর আমার এখন আর কোনো অসুবিধা নেই। অভিজ্ঞতাটা কি যে ছাগল ফার্মে নিয়ে আসলে একটু অসুস্থ হবে, কেন ওয়েদার চেঞ্জ, খাবার চেঞ্জ, আর যে মানুষের সঙ্গে পরিচিত সেই মানুষটা ওদের নতুন হচ্ছে, সব কিছু পাল্টে যাওয়ার পর প্রথমে একটু অসুবিধা হয় ছাগলের জন্য, যেটা নিয়ে আসে তারও অসুবিধা হয়। এই যে পিছনে আমরা সেটটা দেখতে পাচ্ছি, এই সেটে কি? এই সেটের মধ্যেই আমার ছাগল থাকে, সেট করা হয়েছে এখানে। যদি দর্শকদের একটু দেখান যে সেটটা, হ্যাঁ অবশ্যই আসুন দেখো, আসুন। তো সেটের কত স্কোয়ার ফুট রয়েছে? এটা সেট আছে আমার 1250 স্কোয়ার ফুটের সেট, 1250। হ্যাঁ, মানে এই যে আপনি নিচে করেছেন, এই অভিজ্ঞতাটা কোথা থেকে পেলেন, বা এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থান বলেন, উত্তরপ্রদেশ বলেন, সেই সব এলাকায় কিন্তু দেখা যায় এরকম? না, এটা অ্যাকচুয়ালি দাদা নিচে করেছে বলতে এরকম না, এটা আপনি ভিতরে আসলে দেখতে পারবেন,
সাড়ে 1200 স্কোয়ার ফুটের মধ্যে হয়েছে, এটা একটু বেশি পড়ে গেছে, এটা 4.5 লাখের মতো খরচ হয়েছে আমার সেটআপ তৈরি করতে। হ্যাঁ, উপরে তো কালার টিন দেওয়া, কালার টিন দেওয়া আছে। এই যে পার্টিশনগুলো দেওয়া, কিসের জন্য দেওয়া যদি দর্শকদের বলেন? এই পার্টিশনগুলো করেছি ছাগল একসঙ্গে থাকলে, একটা ঘরের মধ্যে থাকলে পরে ওরা গুঁতোগুঁতিটা বেশি করবে, লড়াই করবে, বা সেই জন্য আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। মানে এই যে পার্টিশন আর এখানে যে আপনার এখানে খাট চৌকি মতো করা আছে, চৌকি মতো। হ্যাঁ, এটার কারণ এটা নিচে না থাকার জন্য। যদি নিচে থাকে, নিচে ঠান্ডা, বা ওদের পেশাবের উপর থাকলে পরে যে গ্যাসটা হয়, গ্যাসের থেকে ওদের বিমার অসুস্থ হবে, তার জন্য এটা ছেড়ে দিলে ওরা খাটের উপর থাকবে, যে অসুস্থতাটা কম করার জন্য। দেখা গেল এই যে একটু উঁচু করে যদি মাচা করে দেওয়া যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো হয় না? মাচা করলে অবশ্যই ভালো হয়। ব্যাপার আছে, দাদা প্রথমে নিচে এটা ইয়ে করেছিল ফ্লোরে, যে যদি ফেলিয়ার হয় ঠিক আছে বিজনেসে, তবে গিয়ে অন্য বিজনেস করতে পারবে এই ঘরের মধ্যে, অন্য গোডাউন বা কিছু। এবার প্রথমে দাদা প্রথমে তারপরে এর উপরে মাচা করার প্রোগ্রাম করেছিল। আমি বললাম তাহলে আপনি যদি সেই চিন্তাভাবনা করেই করেন, তাহলে নর্মালি চৌকি পেতে দেন, ওরা নিচে না ঘুমালেই হলো, ঠিক আছে? তখন এই চৌকিগুলো করা হয়েছে। যদি দেখা যাচ্ছে এক বছর বা দেড় বছর পরে দাদা সাকসেস হচ্ছে, দেখা যাচ্ছে আজকে 20টা থেকে 50টা হয়েছে, তখন তো মাচার অবভিয়াসলি দরকার হবে। তখন এই যে সেটটা করা আছে, এখান দিয়ে মাচার প্রোগ্রাম করা আছে। হাইটটাও দেখতে পাচ্ছেন আপনি, মোটামুটি 14 ফুট আছে মিডলে, আর সাইডে 12 ফুট আছে। ওই জন্য এই মাচার সিস্টেমে এটা করা রয়েছে। এটা জাস্ট এখন মানে হোল্ডে আছে, যদি সেইভাবে সাকসেস হয় তাহলে দাদা নিজেই করবে, মাচাটা পুরোটাই হয়ে যাবে তখন। এই ফার্মে মানে এই যে গুড ফার্মে এসে কি বুঝছেন যে এটাই লাভ সম্ভব, বা যারা বাংলায় অনেকেই ভাবছে যে ছাগল ফার্ম লস বা অনেক ইনভেস্ট, বা কীভাবে শুরু করব, কেমনভাবে শুরু করা যায়, এই নিয়ে অনেকে কিন্তু ডিপ্রেশন চিন্তায় রয়েছে, অনেকে চিন্তাভাবনা করে যে এটা করলে কি এরকম হবে বা এরকম হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি প্রথমে নেমেছেন? হ্যাঁ, প্রথমে হঠাৎ করে নেমেছি আমি। সেই ক্ষেত্রে যে তারা এগিয়ে আসবে না? না, এটা আমি বলবো, আমি যেরকম দেখছি এখন পর্যন্ত এটা লাভ আছে, তবে নাপতে হবে, সাহস করে নাপতে হবে, কিচ্ছু নেই এর মধ্যে, নাপতে হবে। আর এতে নিজে তাকে মেহনত করতে হবে, নিজে মেহনত করতে হবে। অনেকে টেনশনে থাকে যে নাবার পরে মার্কেটটা, যে এই ছাগলটাকে কোন জায়গায় বিক্রি করবো, সঠিক দাম পাবো কিনা। দেখা গেলো 300 টাকায় কিনলাম, সেটা 250 টাকায় ব্যস্ত হচ্ছে, এরকম থাকতে পারে যে 500 টাকায় কিনলাম আমি 400 টাকায় বিক্রি করতে পারবো। মার্কেটটা তো অবশ্যই ভ্যালু করবে, কারণ এখন দেখুন এখন খাসির মাংস 600 টাকা দিয়েছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেউ 400 টাকা কেজি দরে ছাগল বিক্রি করে, তাহলে তো তাদের ভীষণ পরিমাণে লস হবে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা মেন ভ্যালু পারে। ওই জন্যই আমি কাউকে সাজেস্ট করি না, সচরাচর নিজের ব্যক্তিগত বুদ্ধিতে কাউকে সাজেস্ট করি না যে পিওর ব্রিড নিয়ে করুন। একটা পিওর ব্রিডের বাচ্চার দাম মোটামুটি 20-22 কেজির একটা বাচ্চার দাম 10,000 টাকা, 9,000 টাকা, 11,000 টাকা, ঠিক আছে? তো সেইখানে সেই ছাগলটার মাংস হবে খুব যদি বেশি হয় ম্যাক্সিমাম 6,000 থেকে 6,500 টাকার, ঠিক আছে? তো এবার ওই বাচ্চাটাকে কিনে নিয়ে আসলো, তারপরে বড় করলো, তারপরে যখন যখন কষাইয়ের কাছে বিক্রি করতে যাবে, তার পার্সেন্টেজটা সে কেটে নেবে। তাহলে অ্যাকচুয়ালি সারা বছর খাটলো ফার্মার, লাভ নিয়ে গেলো কষাই, ঠিক আছে? তো সুতরাং আমি নিজের প্রোডাকশন করবো ক্রস ব্রিডের উপরে, দেশির মার্কেটটাও ভালো। হ্যাঁ, এবার দেশির মার্কেটটা যেহেতু ভালো, সেহেতু আমার শুধু দেশির উপরে ডিপেন্ড করলে হবে না, আমাকে গ্রোথটা ঠিকঠাক আনতে হবে, সেই জন্য আমরা পিওর ব্রিডের পাঠা ইউজ করি, ঠিক আছে? ব্রিডার যেটা মানে, ঠিক আছে, এই ফার্মের মূল উদ্দেশ্য যে যারা ক্রস ব্রিড নিয়ে কাজ করবে, পাঠা রাখতে হবে দেখতে, বা ওজনে আসবে, কিন্তু ওজন একটু বেশি হবে, দেশির মতোই হবে, ওজনে বেশি হবে। এই ফার্ম কতদিন করছেন বা কতদিন নেমেছেন? আমি এই 3 মাস হলো সবে নেমেছি, তো ভালোই লাগছে আমার এখানে। 3 মাস? এখনো পর্যন্ত মানে প্রোডাকশন করেছেন? না না, প্রোডাকশন এখনো করিনি আমি, টাইম লাগবে আমার। মানে অ্যাকচুয়ালি তো এটা মানে এখন দাদার পালনের মধ্যে অভিজাত একটা পালন বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে মোটামুটি 1 বছর খানিক লাগবে প্রোডাকশন করতে? আমার প্রোডাকশন করতে 10 বছর খানিক লাগবে না। এখানে আপনার মোটামুটি 6-7টা ছাগল অলরেডি প্রেগনেন্ট রয়েছে, এরা মোটামুটি 2-3 মাসের মধ্যে
বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা শুরু হয়ে যাবে, তিন মাসের মধ্যে ডেলিভারি হবে। এবার এদের প্রোডাকশন যদি সেল করে দাদা তো বাড়াবে, এখনই তো সেলের কোনো বড় করার ইচ্ছা মেল যেগুলো আছে, মানে অ্যাকচুয়ালি আপনি মানে ব্রিডিং ফার্ম করতে, ব্রিডিং ফার্ম, এটা ব্রিডিং ফার্ম করতে মানে স্টক করতে চাচ্ছেন, মানে যখন প্রয়োজন তখন বিক্রি, তখন বিক্রি করবে, মানে যে আমি প্রতি মাসে বিক্রি করব না না এরকম কোনো ব্যাপার না, লাগালো সিজন অনুযায়ী যে এই সিজনে একটা কতগুলো বেশি হচ্ছে তখন আমি বিক্রি করব, ঠিক আছে, এরকম একটা প্ল্যান, এরকম একটা প্ল্যান আছে। মানে এটা একটা নতুন অভিজ্ঞতা দর্শকদের, যে যারা সিজন অনুযায়ী বিজনেস করতে চাই দাদার কাছ থেকে পরামর্শ নেবেন, তো দাদা ভালো থাকবেন। ভিজিট করে আসলাম, তো আপনার এখানকার ছাগলই ওখানে এখন ফার্ম হচ্ছে, ফার্ম হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি এগুলো সব কি জাতের ছাগল বলা যায়? সবই ক্রস ব্রিড, আমি যা মেইনলি আমি ক্রস ব্রিড, মানে ক্রসটা কোন ছাগল থেকে করেন, কোন জাত থেকে? আমি একটু পরে দেখাচ্ছি ব্রিডারগুলো আমার এখানে আছে, এখানে শিরোই ক্রস আছে, মেইনলি কোটার ক্রস আছে, এইটা শিরোই ক্রস আছে, এই মালটা কোটার ক্রস আছে, ঠিক আছে, এইটা গুজরি আছে, পিওর আছে যদিও, ঠিক আছে, ওগুলো সব শিরোই ক্রস আছে, কোটার ক্রস আছে, দুটো ওই ঘরে আছে। আমি মেইনলি শিরোই আর কোটার উপরে ক্রস করেই কাজ করি, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গলের উপরে, এই ঠিক আছে। তো যারা কেউ ধরেন এই ধরনের ফার্ম করতে চাইল, হ্যাঁ, কত টাকা মানে ইনভেস্ট করে শুরু করতে পারে? দেখুন, যার 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 ক্যাপাসিটির বাইরে তো কেউ কাজ করতে পারবে না, ঠিক আছে, এখন কেউ যদি বলা হয় সাধারণত যেগুলো বলে 20টা বা 25টা নিয়ে চালু করতে, চালু করাটা কোনো ফ্যাক্টর নাই, মেন ফার্ম টিকে থাকবে আপনার দুটো উপরে, এক হচ্ছে গাইডনেস আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য, ঠিক আছে। না মেনলি দেখেন অনেকেই বাড়ির দেশি ছাগল পুষে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্রস ব্রিড নিয়ে তারা কাজ করতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না, দেশি আর ক্রস ব্রিডের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দেশি দেশি ছাগল প্রিয়র দেশি যেগুলো সেগুলো এখানে এখানকারই ব্রিড, এখানেই জন্ম, সেই দেশি থেকে ক্রস করতে করতে আজকে দুবার তিনবার ক্রস করার পরে এই প্রজাতিটা তৈরি হয়েছে, ঠিক আছে, মানে এগুলো হাতে তৈরি করা, এদের এগুলো উন্নত করা হয়েছে, ঠিক আছে। আর দেশি ব্রিডগুলো তো অত এই মালের গ্রোথ তো আপনি দেখতেই পাচ্ছেন সামনে, এক একটা ছাগলের ওজন 35 কেজি 40 কেজি ওয়েট, ঠিক আছে, বডি ওয়েট, এই বাচ্চাটা খাসি বাচ্চা, এর বয়স 7 মাস, আজকে এর ওয়েট লাইভ ওয়েট আছে, বডি ওয়েট আছে 23 কিলো। তাহলে একটা দেশি ছাগল যদি আপনি পোষেন, একটা খাসির ওজন 1 বছর গেলে তবে 20 কেজি হবে, তাও যদি ভালো খাওয়া দাওয়া দেওয়া হয়। দাদা যদি কেউ আপনার কাছ থেকে এই ধরনের ব্রিড নিতে চায়, এই দুআঁশলা বা এই ক্রস ব্রিড ছাড়াও পিওর ব্রিড তো পাবে? হ্যাঁ, পিওর ব্রিড আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিওর ব্রিডের, অ্যাকচুয়ালি পিওর ব্রিড তো আমাদের এখানে প্রোডাকশন হয় না, তো পিওর ব্রিড মেইনলি রাজস্থান থেকেই আসছে, ঠিক আছে, তো তারা যদি কাস্টমার আমাদের কাছে ইয়ে করে, তারা বুকিং করে, বুকিং দিলে আমরা কিছুদিন টাইম নিই, তারপর টাইম নিয়ে ডিরেক্ট আমার এখানে গাড়ি আসে, ঠিক আছে, ডিরেক্ট গাড়িতে গাড়ি থেকে নেমবে 50 পিস 60 পিস ছাগল বাচ্চা থাকবে, তার মধ্যে থেকে তার যেটা চয়েস সেটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মেইনলি আপনি এখানে ফার্মিং করছেন ক্রস ব্রিডের, আর যদি মানে অ্যাকচুয়ালি ট্রেডিং করেন, মানে বেচা কিনা করেন আপনার পিওর ব্রিডের, কি কি জাতের ছাগল করছি অ্যাকচুয়ালি ফার্মিং এর জন্য বা ট্রেডিং এর জন্য এরকম না, কেউ আছে না যারা পিওর ব্রিড মানে করতে চায়, কেউ শখে একটা ভালো ছাগল পুষতে চায়, দুটো চারটে পাঁচটা বাড়িতে যারা পুষবে তারা কন্ট্যাক্ট করছে, অলরেডি নিয়ে যাচ্ছে পিওর ব্রিডের মাল। তো আজকে তো পিওর ব্রিড দুটো আছে না তিনটে আছে? আজকে আমার এখানে একটা বারবারি আছে, একটা গুজরি আছে, আপাতত এই একটা শিরোই আছে, এই তিনটেই আছে। আর মেল মানে খাসি, খাসি এক পিসি আছে এখন আপাতত, খাসি খাসি আছে, ব্রিডার দুখানা আছে, একটা হচ্ছে তোতার ক্রস আছে আর একটা প্রিয় শিরোই 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 আছে। হ্যাঁ, ব্রিডার অ্যাকচুয়ালি আমরা এই যে উন্নত করা, এই উন্নত করাটা কেন বললাম কথাটা, পিওর ব্রিডের ব্রিডার আমরা ইউজ করি আর সাথে ক্রস ব্রিডের ফিমেল, তাতে কি হচ্ছে কোয়ালিটিটা কোয়ালিটিটা বেটার হচ্ছে, বেটার হবে। আর মোটামুটি কতগুলো বাচ্চা দেয় এই যে এভারেজ ধরে রাখুন দুটো বাচ্চা হয়, ঠিক আছে, দুটো বাচ্চা। হ্যাঁ, এবার খুব যদি কপাল ভালো হয় তাহলে তিনখানা হলো, আর নরমালি ফার্স্ট টাইম একটা বাচ্চা দেয়, নেক্সট দুখানাই বাচ্চা দেয় বেশিরভাগ। যদি আমাদের চ্যানেলের তরফ থেকে কোনো কোনো দর্শক আসে আপনার কাছে সুপরামর্শের জন্য, তো সহযোগিতা পাবে? অবশ্যই, আমি তো করছি, আজকে তো দেখে এলেন আপনার চোখের সামনে একটা ফার্ম ওপেনিং হয়েছে, তিনি এখন পর্যন্ত মানে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে ইন ফিউচার উনি কাজ করবেন, ওনার অনেকটা মানে টার্গেট আছে অনেক বাড়ানোর। নিজে ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন অনেকেই খুশি, এর আগের ভিডিও আমরা দেখেছি যে খুব তারা খুশি হয়েছে, একদম, কারণ ক্রস ব্রিড নিয়ে কাজ করা ওয়েস্ট বেঙ্গলে খুব কম চাষি বা খুব কম ফার্মার রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে এই যে ইউটিউবে
অ্যাকচুয়ালি বেশি মানে যারা ফোকাস হচ্ছে তারা পিওর ব্রিড করছে, তাদের একটা নিজস্ব একটা হিউজ পরিমাণ প্রফিট রয়েছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি তারা বলছেন না যে মালটা বিক্রি করবে কোথায়। ক্রস ব্রিডটা আপনি লোকাল মার্কেট যার খুশি তার কাছে বিক্রি করতে পারেন, যখন খুশি তখন বিক্রি। একটা পিওর ব্রিডের 70-80 কেজির খাসি কিন্তু আপনি যখন চাইলেই বিক্রি করতে পারেন, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু ভাবার বিষয়। আপনি প্রোডাকশন করতে পারবেন 100 পিস, কিন্তু সেই প্রোডাকশনটা বিক্রি হবে কোথায়? তাহলে আমার লোকাল মার্কেটের উপরে ডিপেন্ড করতে হবে। আর অ্যাকচুয়ালি তো এমনি যে আমরা মেরেছো রেগনি, তো এই যে ক্রস ব্রিড নিয়ে কাজ করায়, হ্যাঁ, একটা লাভ যেরকম তেমনি কিন্তু আবার লস কিছু আছে। লস দেখুন, লস পুরোটাই আপনার উপরে। ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেইন ব্যাপার। আর রোগ, রোগ যখনই আপনার ছাগল বেঁচে যাবে, ঠিক আছে, তখন কিন্তু ছাগল কিন্তু প্রোডাকশন থেকে প্রফিট আসবে। এই না যে ছাগল আজকে কিনে নিয়ে আসলাম কালকে বেঁচে দিলাম, না। অ্যাকচুয়ালি এটা তো পালনের মধ্যে একটা অভিজাত্য পালন। অবশ্যই অবশ্যই অভিজাত্য পালন। এবার আপনি এই একটা মাদার গোট নিচ্ছেন, একটা একটা ক্রস ব্রিডের ছাগলই নিলেন বা পিওর ব্রিডের নিলেন, যেটাই নিলেন সেটা পরের কথা, কিন্তু তাকে বাঁচিয়ে রেখে তার প্রোডাকশনটা ঠিকঠাক নিতে হবে, তার সঠিক নিউট্রিশন ভ্যালু আপনাকে খেয়াল রাখতে হবে, তবে গিয়ে আপনার বাচ্চার গ্রোথ হবে। এগুলো অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? শুধু আমি চাইলাম আজকে ছাগল কিনে নিয়ে গেলাম কালকে লাভ হয়ে গেল এরকম কোনো ব্যাপার না। মোটামুটি একটা ছাগল ফার্ম করতে গেলে প্রফিট মার্জিন দেখতে গেলে তাকে অন্তত 1.5 থেকে 2 বছর তাকে টাইম দিতে হবে, ঠিক আছে? আর 100% দিতে হবে, এই না হেয়ালি করলাম হয়ে গেল কাজ। তো দাদা, আমাদের চ্যানেল থেকে কোনো যদি দর্শক আসে তাদেরকে একটু সহযোগিতা করবেন? অবশ্যই। এই দেখে আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি, পরবর্তী আবারও পাঠে আশা করি দর্শকরা আবার আপনাকে দেখতে পারবেন। অবশ্যই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।